मशीन से हाथ की चार उंगलियां कट गई। इलाज के लिए लाखों रुपए की जरूरत है, लेकिन आर्थिक स्थिति के चलते माता पिता के लिए बच्चे का इलाज करा पाना संभव नहीं है, जिसके चलते अब माता पिता ने अपने 7 साल के बेटे के इलाज के लिए लोगों से मदद की गुहार लगाई है। ये मामला डाबराम फुलवारी विधानसभा अंतर्गत पूर्व हथिया डांगा की है। संजीव दास एक चाउमीन कारखाने में काम करते हैं। उनकी कमाई से बड़े मुश्किल से घर का भरण पोषण होता है। उन्होंने बताया कि इसी वर्ष जनवरी महीने में लापरवाही के चलते चाउमीन काटने वाली मशीन से उनके 7 वर्षीय बेटे राज के दाहिने हाथ की 4 उंगलियां कट गई। इसके बाद उसे सिलीगुड़ी जिला अस्पताल में इलाज के बाद उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल भेजा गया, जहां चिकित्सकों ने उसे बाहर ले जाने की सलाह दी। लेकिन परिवार की स्थिति कमजोर होने के कारण पीड़ित परिवार ने अपने बेटे को इलाज के लिए सिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया। वहां राज की सर्जरी के बाद डॉक्टरों ने उसे जल्दी से प्लास्टिक सर्जरी करने की सलाह दी। वर्तमान में उसके इलाज के लिए 1.5 से 2 लाख रुपए की जरूरत है, लेकिन घर की आर्थिक स्थिति कमजोर होने के कारण वे अपने बेटे का संपूर्ण इलाज के लिए असमर्थ है। इस स्थिति में राज के माता पिता ने लोगों से मदद की अपील की है। यदि आप भी इस बेबस परिवार की मदद करना चाहते हैं, तो दिए गए फोन नंबर 9091729433 पर संपर्क कर सकते हैं। इसके अलावा उनके बैंक खाते में भी डायरेक्ट रुपए को भेज सकते हैं। डिटेल्स इस प्रकार है: नाम संजीव दास, बैंक अकाउंट नंबर 3498109938, ब्रांच घुगुमाली, IFSC कोड SBI N001204 08, गूगल पे फोन पे नंबर 9091727433। ছিল জানুয়ারি 18 তারিখে ওখানে ওইসব আমি কাজে যাই, সকালবেলা কুয়াশা ছিল, ওর মার সাথে আমাকে কোম্পানিতে ভাত দিতে যায়। তা আমি জাস্ট একটু 2 মিনিটের জন্য জলের বোতল ভরতে গিয়েও চাউমিন মেশিন কাটার মেশিনে ভুলবশত হাতটা দিয়ে দেয়। তা দেওয়ার ফলে সাত হাতের 4টি আঙুল নেমে যায়। তা আমি তৎক্ষণাৎ সিভিলে নিয়ে যাই জেলা হাসপাতাল, সিভিল থেকে রেফার করে মেডিকেল থেকে আমাকে বলে ডান হাতটা কেটে বাদ দিতে লাগবে, যেহেতু ওর হাতের 4টি আঙুলে রক কেটে পড়ে গেছে, তা ওটা হাওয়া বাতাস পেলে সেপটিক হয়ে যেতে পারে, হাত কেটে ফেলে দিতে বলে। আমি বলি ছোটো বাচ্চা মানুষ, ওর পড়াশোনার ভবিষ্যৎ পড়ে আছে, ওর ছোটো আবার 1 বছরের বোনও আছে। আমি বললাম বাচ্চাটাকেও কোলে নেয় না, আমি হাত কাটতে দিব না, কলকাতাও নিয়ে যেতে পারবেন না, 8 ঘন্টাও সময় দিবে না, ওর ব্লিডিং হচ্ছে। আমি তৎক্ষণাৎ ডিসানে আনি, ডিসানে অনেক টাকা চার্জ বলে আমি পারি না। রামা বলে একটা বিষয় আছে সেবক মোড়ে হাসপাতাল নার্সিং হোম, আমি সেখানে নিয়ে যাই, আমাকে বললো 30-35 হাজার টাকায় অপারেশন হয়ে যাবে। আমি গরিব মানুষ, তাও আমি ভয়ে মনে রেখে আমি ছেলের মুখের দিকে তাকাই করাই। তা আমাকে 21 তারিখে 18 তারিখে ঘটনা, 21 তারিখে আমাকে নার্সিং থেকে বলে 1,20,000 টাকা আমার বিল অলরেডি হয়ে গেছে। এবং কেন 18,000 টাকা আপনাদের সাথে কথা হয়েছিলো সেই জায়গায় 35,000 বললেন। যাই হোক, আমি ওইখানে 1,82,000 টাকার মতন আমার ট্রিটমেন্টের বিল হয়। আমি ছেলেকে তাও ট্রিটমেন্ট দুটো অপারেশনই করাই, আমি কাগজপত্র দাদাদের কাছে দিয়ে দিলাম সব। আমাকে বলছিল একটা ফার্স্ট ওটি একটা সেকেন্ড ওটি, দুটো ওটি হইলে হার্ট সার্জারি বা প্লাস্টিক সার্জারি দুটাই হয়ে যাবে। আমার ছেলের হার্টটা হচ্ছে, প্লাস্টিক সার্জারি এখনও করেই নি ওনারা, হাত বলে আঙ্গুল বলেছিল আগের মতো হবে, আঙ্গুল তো আগের মতো হয়ই নাই। এখন আমি চাচ্ছি যে যেহেতু ভবিষ্যৎটা পড়ে আসে, যে পরীক্ষা চলতে, স্কুলে যেতে পারতে না, কলম ধরতে পারতে না, আমি তাই চাচ্ছি এখন ছেলেকে নিয়ে আবার আমি বাইরে ভেলুর হোক, বেঙ্গালোর হোক বা কলকাতা PG হোক কোথাও যাব। আপনারা সবাই মিলে আমার পাশে থেকে আমি একবার যা খরচা করার করতে পারছি, আর আমার এখন ওরকম সামর্থ্য নেই আবার 30-40-50 হাজার 1,00,000 টাকা খরচা করতে পারবো। এখন যদি ভেলুরে নিয়ে যায়, শুনলাম যদি আবার প্লাস্টিক সার্জারি ওটিটা করায়, তাহলে আবার 1.5-2 লাখ টাকার প্রয়োজন। তো আমি আবার এখন আবার এত টাকা কোত্থেকে জোগাড় করব? তা আপনারা শিলিগুড়িবাসী যদি সবাই মিলে আমাকে একটু একটু করে সবাই মিলে সহযোগিতা করেন, আমার ছেলেটাকে আবার সুস্থ আমি জীবনে ফিরিয়ে এনে স্কুল পাঠাইতে পারবো। আমি এইটুকু আপনাদের কাছে কামনা করতেছি, আমার এই বিপদের টাইমে আপনারা আমার পাশে থেকে আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেবেন।